রঙিন লাইটে মোড়া হেলিকপ্টার ছুটছে বনগাঁর রাস্তায়, দেখতে ভিড় জমালেন স্থানীয়রা। অদ্ভুত দর্শন, রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে আস্ত একটি হেলিকপ্টার। লাইটিং এর কারুকার্য করা এই হেলিকপ্টার দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায়, যা দেখতে ভিড় জমাচ্ছেন 8 থেকে 80 সকলেই। কেউ কেউ তো আবার ক্যামেরা খুলে ভিডিও এবং সেলফি নিত ব্যস্ত। তবে আকাশে হেলিকপ্টার না উড়ে রাস্তায় কেন? এই হেলিকপ্টার যে দেশে হেলিকপ্টার নয় মশায়, এর ডানায় ভর করে আকাশে ওড়ে না, বরং 3টি চাকা নিয়ে ছুটে বেড়াচ্ছে সীমান্ত শহর বনগাঁর রাস্তায়। আসলে একটি টোটোকে হেলিকপ্টারের রূপ দিয়েছেন চাকদার বাসিন্দা গৌতম মালাকার। গৌতমবাবু একসময় পেশায় ছিলেন সাইকেল মিস্ত্রি। চাকা বল বিয়ারিং নিয়ে কাজ করতে করতে তার মাথায় আসে নতুন নতুন চিন্তাভাবনা, আর সেই চিন্তাভাবনা থেকেই এই হেলিকপ্টারের উদ্ভাবন, যা এখন রীতিমতো সরা ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে। ভাইরাল হয়ে গিয়েছে গৌতমবাবুর বানানো হেলিকপ্টারের রূপ দেওয়া টোটোটি। চাইলে আপনিও এই হেলিকপ্টারে চড়তে পারেন, তবে হ্যাঁ, বনগাঁর বাসিন্দা হলে আপনাকে একটু কষ্ট কম করতে হবে। তবে ভিন রাজ্যের বাসিন্দা হলেও আপনি এই টোটোয় চড়তেই পারেন। তার জন্য আপনাকে একটু খরচ করে আসতে হবে সীমান্ত লাগোয়া এই শহরে। এখন বাচ্চা বড় সবাই মোটামুটি এটার মধ্যে চড়তে পারছে, আর সবাই আনন্দ করছে। আর আমাদের চাকদাতে অনেক বাচ্চা কাচ্চা সবাই, খালি চাকদা না, আমাদেরকে যেখানে ফোন করছে আমরা সেখানে হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছি। আমার এমনি ছোটখাটো একটা ওয়ার্কশপ আছে, আমাদের ওয়ার্কশপে আমরা এটা তৈরি করেছি। তা তৈরি করাতে এটা সবাই যেভাবে সারা দিচ্ছে, সেই কারণে এই মানে হেলিকপ্টার টোটোটা আমি কারো হাতে দিচ্ছি না, এটা আমি নিজের হাতে চালাচ্ছি। আগে থেকে আমরা বুকিং করতে হবে, বুকিং করলে পরে আমরা ঠিক টাইম মতো জন্মদিন বাড়ি অনুষ্ঠান বাড়ি জন্মদিন বিয়ে বাড়ি মুখে ভাত যে কোনো অনুষ্ঠানে ডাকলে আমরা চলে আসবো। ধরুন ওই মাসখানিকের মতো টাইম লেগেছে। এটা কি শুধু আপনি একাই বানিয়েছেন? না না, আমার সাথে আমার স্ত্রীরা যুক্ত আছে। মোটামুটি 1,90,000 মতো এখন আমরা একটা আইডিয়া করে বলতে পারছি, 1,90,000 মতো খরচা হয়েছে। আমার নাম গৌতম মালাকার, আমি চাকদা থেকে এসেছি, চাকদা গোরপাড়া ইটভাটার মাঠ, আর আমার কারখানাটা হলো চৌরাস্তা। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা।